চিরকালের সেরা গল্পের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কথায় বলে বুদ্ধি দিয়ে সব কিছু জয় করা যায়। যার বুদ্ধি তারই বল, বুদ্ধিহীনের চোখের জল। আজকে শুনবেন হিতোপদেশের গল্প, কাকের বন্ধু শেয়াল। এক যে ছিল কাক, আর ছিল তার বউ। বনের ভেতর মস্ত এক বট গাছের ডালে বাসা বেঁধেছিল তারা। মনের সুখে দিব্যি ছিল দুজনে। ভোর হতে না হতেই বাসা ছেড়ে উড়ে যেত তারা। সারাদিন উড়ে উড়ে বেড়াত খাবারের খোঁজে, তারপর ভরা পেটে সন্ধেবেলা ফিরত নিজেদের বাসায়। বট গাছ কাঁপিয়ে মনের আনন্দে ডাকাডাকি করত, কা 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 কা। সেই বট গাছের নিচে থাকতো এক শেয়াল। থাকতে থাকতে কাক আর কাকের বউয়ের সঙ্গে খুব আলাপ জমে গেল তার। রোজ দুবেলা দেখা হয়, চোখাচোখি হয়, সুতরাং আলাপ হতে আর কতক্ষণ। হাজারোক পাড়া পড়শি তো, শুধু গাছের উপর আর নিচ। সকালবেলা তাদের বিশেষ কথাবার্তা হয় না। ভোরবেলা যখন কাক আর কাকের বউ উড়ে যায়, শেয়াল তখন গভীর ঘুমে থাকে। সন্ধেবেলা যে যার বাসায় ফেরার পর দেখা হয়। নানা সুখ দুঃখের কথা হয় অনেক রাত পর্যন্ত। কা কা করতে করতে কাক বলে, কি গো শেয়াল দাদা, ভালো করে পেট ভরেছ তো আজ? হাই তুলতে তুলতে শেয়াল বলে, আর কি বলবো ভায়া, ভোজটা যেন বড্ড বেশি হয়ে গেছে আজ, বেদম ভারী লাগছে পেটটা। কাক বউ বলে, বয়স হচ্ছে, লোভটা একটু সামলাও দাদা। কোনোদিন বা বনের এ গল্প সে গল্প জুড়ে বসে তারা। দেখতে দেখতে রাত বাড়ে, সারা বন নিঝুম হয়ে যায়। কথার ফাঁকেই কখন ঘুমিয়ে পড়ে সকলে। এমনি একদিন সন্ধেবেলা কাক বলল, জানো শেয়াল দাদা, একটা সুখবর আছে, আমার বউ তিনটে ডিম পেড়েছে আজ। তাই নাকি? ভারী খুশি হয়ে শেয়াল বলল, হে তো খুব আনন্দের কথা, ডিম ফুটে যেদিন বাচ্চা বেরোবে আমাকে পেট ভরে খাইয়ে দিও কিন্তু। ডিমে তা দিতে দিতে কাক বউ বলল, আবার সেই খাবারের কথা, বলেছি না বয়স বাড়ছে তোমার, লোভ একটু কমাও দিকিনি। লজ্জা পেয়ে শেয়াল বললে, আচ্ছা আচ্ছা, আমি সেদিন খাইয়ে দেবো তোমাদের, হলো তো। তারপর সত্যি সত্যি একদিন ডিম ফুটে কাকের বাচ্চা বেরোলো। কি ফুটফুটে বাচ্চাগুলো, আর কি কুচকুচে কালো। কাক আর কাকের বউ তো চোখ ফেরাতে পারে না, আর বাচ্চা ছেড়ে নড়তেই চায় না। শেয়াল শুনে দুঃখ করে বলল, আমি তো গাছে উঠতে পারি না, ওরা একটু উঠতে শিখলে তখন মুখ দেখবো ওদের। কিন্তু বাচ্চাগুলোর মুখ আর দেখা হলো না শেয়ালের। কবে যে একটা বিষধর সাপ এসে আস্তানা গেড়েছিল সেই গাছের কোটরে, কেউ খেয়াল করেনি। কাক আর কাক বউ একদিন গেছে খাবার খুঁজতে, বাচ্চাগুলো তো উঠতে শেখেনি তখনও, তাই খুঁটে খুঁটে খাবার এনে খাওয়াতে হয় ওদের। কদিন তককে তককে ছিল সাপটা, সেদিন যেই বেরিয়ে গেছে বাচ্চাগুলোর বাবা মা, অমনি সাপটা এসে ঢুকেছে কাকের বাসায়। একে একে তিনটে বাচ্চাকেই কোটরে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে, তারপর টেনে লাগিয়েছে এক ঘুম। খাবার নিয়ে কাক আর কাকের বউ ফিরে এসে দেখে বাসা খালি। কি হলো, কোথায় গেল বাচ্চাগুলো? বাসা থেকে নিচে পড়ে টড়ে যায়নি তো? খোঁজ খোঁজ খোঁজ, খুঁজতে খুঁজতে শেষকালে গাছের কোটরের ভেতর সাপটাকে দেখতে পেল তারা। তারপর দেখল আশেপাশে ছড়িয়ে রয়েছে বাচ্চাদের কচি কচি পালকগুলো। বুঝতে আর কিছু বাকি রইল না, কিন্তু করার তো কিছু নেই। যা পেল্লায় একখানা ফনা সাপটার, শেষমেশ ওদেরই না আবার ধরে খেয়ে ফেলে। শেয়াল সব শুনে টুনে তো রেগে মেগে কাঁই। আচ্ছা শয়তান তো সাপটা, ওইটুকু বাচ্চাকে খেয়ে ফেললো কি করে? দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। তোমাকে যদি ঠান্ডা করতে না পারি তো আমার শেয়াল জন্মটাই মিথ্যে। কাক আর কাকের বউ বলল, অত মাথা গরম করো না দাদা,
সাপের সঙ্গে আমরা বাবা পারবো না, যা পাজি সাপটা আর যা বিষোর। শেয়াল বলল, গায়ের জোরে হয়তো পারবো না, কিন্তু বুদ্ধির জোরটাই আসল। তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি আমি, যা বলছি তাই শুধু করে যাও, তারপর দেখো না কি হয় সাপটার। সেই বনের ধারে ছিল এক বিশাল দিঘি, রাজবাড়ির দিঘি সেটা, কি টলটলে স্বচ্ছ জল তার, কি সুন্দর বাঁধানো ঘাট। গরমের দিনে রাজপুত্তর মাঝে মাঝে স্নান করতে আসতেন সেখানে, সঙ্গে থাকত অনেক লোক জন বন্ধু বান্ধব। শেয়াল জানত সে কথাটা। একদিন দুপুরে এমনি স্নান করতে এসেছেন সে রাজপুত্তর, দামি দামি জামা কাপড় মণি মুক্ত বসানো হার বালা সব ঘাটে খুলে রেখেছেন, বন্ধুদের নিয়ে জলে নেমেছেন স্নান করতে, লোকজনেরা পাহারা দিচ্ছে তার জিনিসপত্তর। শেয়ালের কথা মতো কাকটা তখন করল কি, ছো মেরে হঠাৎ রাজপুত্তরের হারটা তুলে নিল সেখান থেকে, সেটা ঠোঁটে নিয়ে উড়ে যেতে লাগলো নিজের বাসার দিকে। কি সর্বনাশ, এই ধর ধর ধর, মার মার মার, হার নিয়ে গেল মার। লোকজনেরা অমনি ছুটল কাকের পেছন পেছন, কিন্তু কাককে ধরে তাদের সাধ্যি কি। উঠতে 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 কাকটা পৌঁছে গেল তাদের বাসা বাঁধা সেই বটগাছটার কাছে, তারপরে টুক করে হাতটা ফেলে দিল গাছের গায়ে সেই সাপের কোটরে। রাজবাড়ির লোকজনেরা দেখতে পেয়েছে সেটা, তারা হই হই করে লাঠি সোঁটা নিয়ে হাজির হলো কোটরটার কাছে। সাপ তো এসব কিচ্ছুটি জানে না, খেয়ে দিয়ে সে তালগোল পাকিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল কোটরের ভেতর। সে ঘুম আর তার ভাঙল না, লোকজনেরা পিটিয়ে পিটিয়ে একেবারে শেষ করে দিল তাকে, তারপর হার নিয়ে তারা ফিরে গেল। গাছের ডালে বসে কাক আর কাকবউ দেখছিল ঘটনাটা, শেয়ালটাও একটু দূরে ঝোপের আড়ালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল। কাকেরা তখন কা কা করতে করতে বলল, চাক বাবা, সাপের মুখ থেকে এবার বাঁচা গেল, সত্যি সত্যি শেয়াল দাদা, তোমার বুদ্ধির তুলনা হয় না।